তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ব্যাটেল গ্রাউন্ড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে। আসলে ধরুন কোনো একদিন যদি হঠাৎ করে আপনি দেখতে পারেন যে আপনার ঘরে থাকা পুতুলগুলো জীবিত হয়ে গেছে আর সেগুলো আপনাকেই মারার ট্রাই করছে, তাহলে ব্যাপারটা আসলে কেমন হবে? আর ব্যাটেল গ্রাউন্ড নামটা শুনে হয়তো বা বুঝতেই পারছেন, এইটা পাবজির মতো একটা কিছু। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা খুনিকে। আসলে এই খুনির নাম হচ্ছে গিয়ে র্যানসো, আর সে তার একটা গাড়ি নিয়েই রাতের বেলায় মরিস নামের একটা লোকের সাথে সে মিট করে। আসলে মরিস হচ্ছে কোটিপতি একজন ব্যবসায়ী, আর তার কোম্পানির কাজই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের খেলনা বানানো। মানে বাচ্চাদের জন্য খেলনা বানিয়ে বানিয়ে সে এখন কোটিপতি হয়ে গেছে। আসলে র্যানসোকে পাঠানোই হয়েছে তাকে মারার জন্য, তো এই জন্য র্যানসো তার দোকানের নিচে এসে সেখানে বসে বসে ওয়েট করে যে কখন সে এই সুযোগটা পাবে। আর যখন সে দূরবীন দিয়ে চেক করছিল তখন সে দেখতে পারে মরিস তার খেলনাগুলোকে দেখছিল, আর সে দেখতে পারে সে একটা পুতুল বের করে যেটা একটা বক্সের মধ্যে বন্দী ছিল। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা দেখতে পারি ফাইনালি র্যানসো সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এখন তার মিশনে নেমে যাবে। তো এই জন্য সে গানটা রেডি করে, গানের মধ্যে সাইলেন্সার লাগায়, আর এরপর সে সিকিউরিটি গার্ডকে বোকা বানানোর জন্য একটা ফোন গিয়ে ক্যামেরার সামনে রেখে দেয় যেই ফোনের মধ্যে উল্টো কাউন্টডাউন শুরু হয়েছিল। আর এই জন্য সিকিউরিটি গার্ড দৌড় দিয়ে যখন সেই ফোনটাকে বাইরে ফেলার জন্য যায় তখনই র্যানসোর মধ্যে এন্ট্রি নেয়। আসলে সে প্রথমে সিকিউরিটি গার্ডকে ধরে তারপর তাকে শ্যুট করে মেরে ফেলে। তবে যেহেতু গানের মধ্যে সাইলেন্সার ছিল তো এই জন্য এই খবরটা মরিস বুঝতেই পারে না। তো এরপর আমরা দেখতে পারি খুব সহজে সে চলে আসে সিকিউরিটি রুমের মধ্যে। আমরা দেখতে পারি সে একটা মাস্কও পরে আছে। সে জলদি করে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলোকে বন্ধ করে, এরপরে মাস্কটা খুলে সে জলদি করে চলে আসে মরিসের রুমের দিকে। যদিও রাস্তায় সে আরও একটা সিকিউরিটি গার্ডকে পায়, তবে সে তাকে খুব সহজেই শেষ করে দেয়। আর এরপর সে মরিসের রুমের মধ্যে গিয়ে তাকে টানা তিনটা শ্যুট করে, দুটা তার বুকে করে একটা তার মাথায় করে, আর এই জন্য সে সেখানেই স্পটে মারা যায়। তবে আমরা দেখতে পারি সে তাকে মেরেই চলে আসে না, সে তার এখান থেকে একটা পুতুলও নিয়ে আসে, মানে সেই পুতুলটা যেটা বক্সের মধ্যে ছিল, কারণ তার এটা খুব পছন্দ হয়েছিল আর সে চায় যে একটা চিহ্ন হিসেবে এটা রেখে দিতে। আর যখন সে চলে আসছিল তখন সে এখানে মরিসের মায়ের একটা ছবিও দেখতে পারে, যেই ছবিটার নিচে কিছু একটা তো লেখা ছিল। তবে এটার উপরে খুব একটা কেয়ার না করে র্যানসো জলদি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এর একটু পরে আমরা দেখতে পারি র্যানসো খুবই রিল্যাক্স হয়ে গিয়ে প্লেনের মধ্যে বসে, আর সে তার ক্লায়েন্টকে একটা মেসেজ করে বলে দেয় যে আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তবে এর একটু পরে তার পাশে একটা মেয়ে এসে তার থেকে একটা চুইংগাম চায়, আর যখন সে চুইংগাম দেওয়ার জন্য ব্যাগটা খুলে তখন সে দেখতে পারে সেই ব্যাগের মধ্যে একটা পুতুল পড়ে আছে। আর এটা দেখার পরে মেয়েটাও একটু শকড হয়ে যায় যে এত বৃদ্ধ একটা মানুষ সেও এখন পুতুল নিয়ে ঘুরে। তবে এই মেয়েটা তাকে কিছু জিজ্ঞেসও করে না আর তাকে কিছু বলেও না। তবে পরদিন সকালবেলা যখন সে এয়ারপোর্টে চলে আসে তখন সে দেখতে পারে মরিসের মৃত্যুর খবরটা এখন সমস্ত চ্যানেলে প্লে করা হচ্ছে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন সে দেখছিল তখন সে এখানে একটা মেয়ের কাছে ঠিক তেমনই একটা পুতুল দেখতে পারে যেমন একটা পুতুল সে দেখতে পেয়েছিল মরিসের রুমের মধ্যে, মানে যখন সে তাকে মেরেছিল তেমন একটা পুতুল তখন সেখানে ছিল। তো এরপর থেকে আমরা দেখতে পারি র্যানসোর সাথে অদ্ভুত অদ্ভুত জিনিস হওয়া শুরু হয়। যখন সে হোটেলে চলে আসে তখন সে রিসেপশনিস্টের কাছে তেমনই একটা সবুজ পুতুল দেখতে পারে যেমন একটা পুতুল সে দেখতে পেয়েছিল মরিসকে মারার সময়। আর এগুলো দেখার পরে সে জলদি করে চলে আসে ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে আসার পরে সে যেই পুতুলটা এনেছে সেই পুতুলটাকে সে একটা গ্লাসের মধ্যে সাজিয়ে দেয়। আসলে এখানে আরও অনেক অনেক জিনিসপত্র ছিল, আর এই সমস্ত জিনিসগুলো সেই সমস্ত লোকদের যাদেরকে সে এতদিন মেরেছে। সে প্রত্যেককে মারার পরে কিছু একটা নিয়ে আসে যাতে করে সেটা স্মৃতি হিসেবে সে রাখতে পারে। আর এখানে পুতুল, টাকা, চশমা, পেইন আরও অনেক কিছু ছিল। তো এরপরে যখন র্যানসো গিয়ে সোফার মধ্যে বসে তখন ক্লান্তির জন্য তার ঘুম চলে আসে। আর এমন ঘুমাতে ঘুমাতে যখন মধ্যরাত হয়ে যায় তখন তার দরজায় কেউ নক করে, আর এই কলিং বেলের শব্দ শুনতে পেয়ে তার ঘুমটা ভেঙে যায়। তবে সে বুঝতে পারছিল না যে এত রাতে এখানে কে এলো। আর যখন সে ক্যামেরায় চেক করে তখন সে দেখতে পারে রিসেপশনিস্ট বিশাল একটা ব্যাগ নিয়ে এখানে এসেছে, মানে একটা বিশাল কার্টুন নিয়ে এখানে এসেছে যেটাকে পার্সেলও আমরা বলতে পারি। তবে সে গিয়ে দরজাটা খুলতে চায় না কারণ এত রাতে সে যেতে চায় না। আর এই জন্য রিসেপশনিস্ট সেখান থেকে চলে যায়, তবে সে কার্টুনটা তার রুমের সামনে রেখে দিয়ে চলে যায়। তো এই জন্য একটু পরে র্যানসো জলদি করে গিয়ে কার্টুনটাকে মধ্যে নিয়ে আসে। সে দেখতে পারে এখানে যে পাঠিয়েছে এখানে তার অ্যাড্রেসটা দেয়া আছে, তবে কে পাঠিয়েছে তার অ্যাড্রেসটা এখানে দেয়া নেই। তবে সে দেখতে পারে এখানে একটা সিগনেচার করা আছে যেটা কিনা হুবাহু মরিসের মায়ের মতো সিগনেচার, মানে এটা আমরা ফটোর মধ্যে দেখতে পেয়েছিলাম। আর এইটা দেখার পরে সে একটু বেশি থ হয়ে যায়। সে চিন্তা করে আছে ঠিক আছে এটাকে আমরা ফেলে দিব। তবে একটু পরে তার কিউরিয়াস মন এটাকে খুলতে চায়, তো এই জন্য সে একটা চাকু নিয়ে এই বক্সটাকে খোলা শুরু করে। আর বক্সটা খোলার পরে সে দেখতে পারে বক্সের মধ্যে একটা বাক্স,
আর এই বাক্সটা হচ্ছে পুতুলে ভরা একটা বাক্স, যেটা কিনা এসেছে মরিসের কোম্পানির পক্ষ থেকে। তবে এই বক্সটার পেছনে এইটাও লেখা ছিল যে এই বক্সের মধ্যে একটা সারপ্রাইজ আছে। তবে আমরা দেখতে পারি র্যাঞ্চো এই সমস্ত ব্যাপারগুলোতে বিশ্বাসই করতে চায় না। সেই বক্সটাকে খুবই ভালো করে চেক করে সে দেখতে চায় যে এটার মধ্যে আবার বম টম ফিট করা আছে কিনা। তবে সে দেখতে পারে যে না, বক্সটা একদম নর্মাল একটা বক্স। তো এই জন্য সে বক্সটাকে খোলা শুরু করে, আর বক্সটা খুলে র্যাঞ্চো দেখতে পারে যে এটার মধ্যে অনেকগুলো পুতুলের সৈনিক আছে। সে একটা সৈনিককে নিয়ে ভালো করে চেক করে, তবে সে দেখতে পারে যে না, এটা একটা নর্মাল পুতুল। তো এই জন্য সে বক্সটাকে রেখে দিয়ে আবারও শোয়ার জন্য চলে যায়। তবে এর একটু পরে আমরা দেখতে পারি অটোমেটিকলি বক্সটার নিচে পড়ে যায়, আর এই শব্দ শোনার পরে র্যাঞ্চো জলদি করে চেক করতে আসে, কারণ তার এটা একেবারে স্পষ্ট মনে আছে যে সে বক্সটা একেবারে কোনায় রাখেনি যেখান থেকে এটা পড়ে যাবে। সে বক্সটা একেবারে মাঝখানে রেখেছিল টেবিলের। তো এই জন্য সে জলদি করে এসে যখন চেক করে, তখন এটা দেখার পরে সে পুরোপুরি থ হয়ে যায়। সে দেখতে পারে বক্স থেকে সমস্ত সৈনিক গায়েব হয়ে গেছে, শুধু বক্সটাই এখানে পড়ে আছে। আর তখনই ঘরের মধ্যে উল্টাপাল্টা জিনিস হওয়া শুরু হয়ে যায়। পর্দাগুলো হঠাৎ করেই কাঁপা শুরু করে, লাইটগুলো হঠাৎ করেই ব্লিঙ্ক করা শুরু করে। আর যখন সে গিয়ে চেক করে, তখন সে দেখতে পারে লাইটের তারগুলোই কেউ একজন কেটে দিয়েছে। আর এগুলো চেক করার সময়ই তার পায়ের মধ্যে কেউ একজন একটা ছুরি ঢুকিয়ে দেয়। আর যখন সে পাটাকে চেক করে, তখন সে দেখতে পারে একটা সোলজার তার একটা অস্ত্র এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এইটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে এই সমস্ত কাজগুলো সেই সোলজাররাই করছে। আর যখন র্যাঞ্চো এই সমস্ত ব্যাপারগুলো চেক করার জন্য নিচের দিকে তাকায়, তখন সোলজাররা তার উপরে গুলি করা শুরু করে। আসলে এই গুলি যদিও তার কোনো ক্ষতি করতে পারে না, তবে সে প্রচণ্ড বাজেভাবে ভয় পেয়ে গিয়েছে। আর তখনই একটা সোলজার একটা কামান মারে, আর এই কামানটা র্যাঞ্চোর পায়ে এসে পড়লে, মানে তার হাঁটুর মধ্যে পড়লে তার হাঁটুর প্যান্টটা পুড়ে যায়। আর এই জন্য র্যাঞ্চো আরও একটু বেশিও ভয় পেয়ে যায়। তো এই জন্য সে চিন্তা করা শুরু করে যে তাদের থেকে কি করে সেভ হওয়া যায়। তো এই জন্য সে জলদি করে এখান থেকে দৌড়ে পালানোর ট্রাই করে। সে বাথরুমের দিকে দৌড় দেয়, তবে পেছন থেকে গুলি চলেই যাচ্ছিল। আমরা দেখতে পাই তার পা দিয়ে রক্ত বেরোচ্ছিল, আর তার মুখের মধ্যেও অনেকগুলো বুলেট লেগেছিল। যদিও এই সমস্ত ব্যাপারগুলোতে র্যাঞ্চো মরবে না, তবে তাকে প্রচণ্ড ব্যথা পেতে হচ্ছে। তো এই জন্য সমস্ত ব্যাপারটাকে চেক করার জন্য সে একটা আয়না দিয়ে বাইরের পরিস্থিতি চেক করে। সে দেখতে পারে সোলজাররা বারবার করে গুলি করেই যাচ্ছে, তারা বিভিন্ন লাইটের উপরে আক্রমণ করছে। তারা লাইটগুলোকে আস্তে আস্তে করে বন্ধ করে দিচ্ছে, যাতে করে এখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। আর তখনই একটা সোলজার একটা কামান মেরে তার পুরো গ্লাসটাকে টুকরো টুকরো করে ফেলে। তো এই সমস্ত ব্যাপারগুলোতে র্যাঞ্চো একটু বেশি রাগ করে, তো এই জন্য সে তার গানটা বের করে। আর এরপর সে বেরিয়ে কতগুলো গুলি করে করে জলদি করে তার কিচেনে চলে আসে, মানে সেই গানটার সাহায্যে কিচেনে চলে আসে, কারণ কিচেনে সে একটা রাইফেল লুকিয়ে রেখেছে। আর এরপরে রাইফেলটাকে বের করে সে এখানে উল্টাপাল্টা ফায়ারিং করা শুরু করে। আর এই ফায়ারিংগুলোর জন্য আমরা দেখতে পারি একটু পরে এখানে পুরো নীরব হয়ে যায়, মানে সমস্ত সোলজাররা লুকিয়ে পড়েছে। আর এই সুযোগটা নিয়ে র্যাঞ্চো পুরো সোফাটাকেই উল্টে দেয়, আর সে দেখতে পারে এখানে অনেকগুলো সোলজারের ডেড বডি পড়ে আছে, আর যারাই জীবিত আছে তারা তাকে একটা গাড়ির মধ্যে ভরছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে র্যাঞ্চো পুরোপুরি থ হয়ে যায়। সে শুধু এগুলো দেখছিলই যে আসলে হচ্ছেটা কি। তবে তখনও আমরা দেখতে পারি কিছু সোলজার তার উপরে গুলি করেই যাচ্ছিল। তো এই জন্য র্যাঞ্চো প্রচণ্ড রাগ হয়ে তাদেরকে পাড়া দিয়ে দিয়ে পিষে ফেলে। তবে যখন এই সোলজারগুলো পালানোর ট্রাই করছিল, তখন র্যাঞ্চো একটা শ্যুট করলে তার গুলির ভাইবের জন্য এখানে অনেকগুলো সোলজার দূরে গিয়ে উড়ে উড়ে পড়ে। কিন্তু খেলা এখনও শেষ হয়নি, আসল খেলা এখনও বাকি। আমরা দেখতে পারি এর একটু পরে তিনটা আর্মি হেলিকপ্টার চলে আসে, আর তারা র্যাঞ্চোর উপরে বোম মেরেই যাচ্ছিল, মানে তারা তার উপরে মিসাইল দিয়ে আক্রমণ করা শুরু করে। আর র্যাঞ্চো কোনোরকম এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে সে কোনোভাবেই পারছিল না। তারা হেলিকপ্টার দিয়ে অনেকবার তার উপরে আক্রমণ করে। তো এই জন্য র্যাঞ্চো কোনোরকমে সেখান থেকে জলদি করে দৌড় দিয়ে বাথরুমে গিয়ে নিজেকে লক করে ফেলে। আর যখন সে আয়নায় নিজেকে দেখে, তখন সে পুরোপুরি থ হয়ে যায়। সে দেখতে পারে তার হাত পায়ে অনেকগুলো কাট হয়ে গেছে, তার মুখের মধ্যে রক্তে ভরে গেছে। আর আমরা দেখতে পারি র্যাঞ্চো অ্যালকোহল লাগিয়ে তার জখমগুলোকে ঠিক করার ট্রাই করে, তবে সে কোনোভাবেই পারছিল না। আর তখনই আমরা দেখতে পারি এখান দিয়ে একটা মিসাইল মেরে জলদি করে সেই সেনাবাহিনী দরজাটাকে ভেঙে ফেলেছে। আর এখান দিয়ে একটা হেলিকপ্টারও চলে আসে, আর সে এসে র্যাঞ্চোর উপরে আক্রমণ করা শুরু করে। আর এখন যেহেতু সব কিছু মাথার উপর দিয়ে চলে গিয়েছে, মানে পানি মাথার উপর পর্যন্ত উঠে গিয়েছে, তো এই জন্য র্যাঞ্চো প্রচণ্ড রাগ করে এখানে একটা তোয়ালিয়া নিয়ে জলদি করে এই হেলিকপ্টারটাকেই ধরে ফেলে। আর এরপর এটাকে পা দিয়ে পিষতে পিষতে, মানে এটাকে পুরোপুরি টুকরো টুকরো করে ফেলে। তবে তবুও সে দেখতে পারে এখনও সেনাবাহিনীরা জীবিত আছে। তো এই জন্য সে বাকি সমস্ত অংশটা নিয়ে সেটাকে বাথরুমের মধ্যে ফেলে ফ্লাশ করে দেয়। তবে তবুও সোলজাররা থামছিলই না, তারা তার উপরে গুলি করেই যাচ্ছিল। তো এই জন্য র্যাঞ্চো ফাইনালি কমান্ডের মধ্যে একটা হেয়ার ড্রায়ার দেয়, আর এই হেয়ার ড্রায়ারের শকটের জন্য এখানে সমস্ত সেনাবাহিনীর মৃত্যু হয়ে যায়।
আর তখন র্যাঞ্চো দেখতে পারে দরজার নিচ দিয়ে তাকে একটা নোট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে স্যারেন্ডার করার জন্য। আর এইটা দেখার পরে র্যাঞ্চো একটু শকটি হয়ে যায় আর সে বুঝতে পারে যে এই সোলজারগুলো শুধু ফাইটই করতে পারে না, তারা বুদ্ধিমানও আছে। তো এই জন্য র্যাঞ্চো সেটার মধ্যে লিখে একটা উত্তর দিয়ে দেয় যে জাহান্নামে যাও। তবে আমরা দেখতে পারি যখন সে এটা রাখতে যায় তখন সে বুঝতে পারে যে এটা ছিল একটা চাল, মানে এই সেনাবাহিনীগুলো এটা একটা চাল এটেছে। তারা অলরেডি একটা মিসাইল নিয়ে রেডি হয়ে আছে, যখনই র্যাঞ্চো আনসারটা দেয় তখনই তারা ফায়ার করা শুরু করে। আর এই মিসাইলের জন্য দরজার পুরো 12টা বেজে যায়। আমরা দেখতে পারি তারা র্যাঞ্চোকে শেষও করে দিত, তবে র্যাঞ্চো জলদি করে পালিয়ে বাথরুমের জানলা দিয়ে বাইরে চলে আসে। তবে বেচারা এসে দেখতে পারে সে হচ্ছে 14 নম্বর ফ্লোরে, সেখান থেকে সে চাইলেও লাভ দিতে পারবে না। তো এই জন্য এখন আমরা দেখতে পারি র্যাঞ্চো তার পাগুলো খুবই কেয়ারফুলি ফেলছিল। তবে তখনই এখানে একটা হেলিকপ্টার চলে আসে আর সে র্যাঞ্চোর উপরে ফায়ারিং করা শুরু করে। আমরা দেখতে পারি র্যাঞ্চো তার ব্যালেন্স হারিয়ে পড়েই যাচ্ছিল, তবে তখন সে একটা শ্যুট করে সেই পুরো হেলিকপ্টারটাকেই ব্লাস্ট করে দেয়। আর এরপর সে কোনো রকমে যখন ব্যালকনি পর্যন্ত চলে আসে তখন সে একটা লম্বা শ্বাস নেয়, কারণ সে মরতে মরতে বেঁচে গিয়েছে। তবে এখনও সেই সোলজাররা শান্ত হয়নি, তারা কামান টামান নিয়ে ফুললি রেডি হয়ে আসে। যখনই তারা র্যাঞ্চোকে পয়েন্টে পাবে তখনই তারা তাকে শেষ করে দেবে। আর তখন আমরা দেখতে পারি র্যাঞ্চোর মাথায় একটা বুদ্ধি চলে আসে, সে একটা রাবার টেপের সাহায্যে সমস্ত সৈনিকদের মন অন্যদিকে নেয় আর এরপর সে একটা ফায়ার স্টিঙ্গার দিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে এখানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তবে তখন সে দেখতে পারে তার পেছন দিয়ে কিছু সৈন্য আসছে যারা একটা জিপে করে এসে তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে আর তার উপরে লাগাতার ফায়ারিং তো করেই যাচ্ছিলই। আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য র্যাঞ্চো জলদি করে একটা গ্যাসের বোতল নেয় আর সেটা দিয়ে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে সে এই পুরো গাড়িটাকেই পুড়িয়ে ফেলে, মানে এই সৈন্যদেরকে জীবিতই পুড়িয়ে ফেলে। আর সে শুধু এখানেই শান্ত হয় না, সে একটা ছুরি নিয়েই সৈন্যদেরকে টুকরো টুকরো করে ফেলে, মানে সে টুকরো টুকরো করা শুরু করে খুবই বাজেভাবে পাগলের মতো করে। আর যে সৈন্যগুলো ফায়ার স্টিঙ্গারের সাথে ফাইট করছিল তাদের উপরে সে একটা ভারী জিনিস দিয়ে আক্রমণ করে আর এই ভারী জিনিসের চাপের কারণে এখানে প্রত্যেকটা সৈন্য একেবারে ভর্তা হয়ে যায়। তো এক এক করে যেহেতু সমস্ত সৈন্যদেরকে সে মেরে ফেলেছে তো এই জন্য এখন আর কোনো সৈন্য জীবিত নেই, মানে সেই বক্সের মধ্যে যতগুলো সৈন্য ছিল তাদের সবাইকে সে শেষ করে দিয়েছে। তবে র্যাঞ্চো কনফার্ম হওয়ার জন্য বক্সের নাম্বার আর সৈন্যদের নাম্বার গুনে গুনে চেক করে, তবে সে দেখতে পারে যে না, সবাইকে সে শেষ করতে পেরেছে। তো এই জন্য সে খুবই রিল্যাক্স হয়ে তারপরে গিয়ে শোয়ার জন্য বসে। তবে এত সহজে সে কী করে সেভ হয়ে যাবে, কারণ বক্সের পেছনে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে লেখা আছে বার্থডে একটা সারপ্রাইজও আছে। তো এই জন্য যখন সে একটু রিল্যাক্স করার জন্য সুইমিং পুলের মধ্যে নামে তখন সে দেখতে পারে কেউ একজন তার হাতের রগটা কেটে দেওয়ার ট্রাই করে। তবে সে হাতের রগটা না কাটতে পারলেও সে হাতের মধ্যে একটা বিশাল বড় পোজ দিয়ে দেয়। আর এই জন্য যখন র্যাঞ্চো জলদি করে সুইমিং পুল থেকে বেরিয়ে আসে তখন সে দেখতে পারে তার হাত দিয়ে প্রচণ্ড রক্ত পড়ছে, তার হাতের মধ্যে ভালো একটা গর্ত হয়ে গেছে। তো এই জন্য সে সুই সুতা নিয়ে এটাকে সেলানোর ট্রাই করে। আর এরপরে আমরা দেখতে পারি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো মূল্যে ঘর থেকে বেরিয়ে চলে যাবে, কারণ এই ঘরের মধ্যে যেটাই আছে সেটা যেন তার উপরে আর আক্রমণ করতে না পারে। কিন্তু তখন পর্যন্ত র্যাঞ্চো এই ব্যাপারটা জানতো না যে তার শত্রু অলরেডি তার সঙ্গে তার লিফটে চলে এসেছে। আমরা দেখতে পারি সে র্যাঞ্চোর উপরে আক্রমণ করে দেয় আর এই আক্রমণের জন্য লিফটটাই বন্ধ হয়ে যায়। আর লিফটের মধ্যে যতগুলো অপারেট করার বাটন ছিল সেগুলোও কাজ করা বন্ধ করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে এখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। আমরা দেখতে পারি র্যাঞ্চো একটা লাইট দিয়ে চেক করার ট্রাই করে আর সে দেখতে পারে এখানে শুধুমাত্র একটা কমান্ডো আছে। আর যেহেতু লিফটের উপরের রাস্তাটা পুরোপুরি খালি তো এই জন্য এই কমান্ডো উপর দিয়ে পালিয়ে যায়। আমরা দেখতে পারি র্যাঞ্চোও তাকে ফলো করে উপরে চলে আসে। তবে যখন সে চেক করে তখন সে দেখতে পারে এই লিফট আর চলছে না, মানে এই লিফটটা এখানে আটকা পড়ে গেছে। তো এই জন্য সে বুঝতে পারে যে তার মৃত্যু এখানেই হবে, কারণ এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। তবে তখন সে দেখতে পারে অন্য একটা লিফট নিচের দিকে নামছে, তো এই জন্য সে লাফ দিয়ে সেটার উপরে পড়ে, মানে তার শেষ চেষ্টা হিসেবে। তো এই জন্য সে খুবই শান্ত হয়ে সেখান থেকে সিলিংটাকে খুলে লিফটের মধ্যে চলে আসে। আর এরপর সে কমান্ডো থেকে সেভ হয়ে যাওয়ার জন্য এখানে শুয়ে একটু রিল্যাক্স ফিল করে। তবে তখন আমরা দেখতে পারি যে কমান্ডো তার সঙ্গে এখানে চলে এসেছে, আসলে সে তার জুতোর সাথে ঝুলে তার সঙ্গেই লিফটের মধ্যে চলে এসেছে। আর সে একটা চাকু নিয়ে জলদি করে র্যাঞ্চোর বুকের মধ্যে বারবার করে আঘাত করতেই থাকে, যদিও এতে করে র্যাঞ্চোর তেমন কোনো ক্ষতিই হয় না। তবে র্যাঞ্চো সেটাকে ধরে জলদি করে লিফটের মধ্যে আটকা দিয়ে দেয়, মানে লিফটের দুই দরজার মধ্যে তাকে চাপা দিয়ে তার মাথাটাকে পুরো টুকরো টুকরো করে ফেলে। আর যখন তার থেকে সেভ হওয়ার পরে র্যাঞ্চো একটা দীর্ঘশ্বাস নেয়, কারণ সে ফাইনালি সেভ হয়ে গিয়েছে, তখন সে লক্ষ্য করে যে এই পুতুলের মধ্যে একটা বমও ফিট করা আছে। আর এই বমটা দেখার পরে সে পুরোপুরি থ হয়ে যায়। আর তখন এই বমটা ব্লাস্ট করে আর এই ভয়ঙ্কর রকমের ব্লাস্টের জন্য এখানে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
আর র্যাঞ্চোর শরীরটাও পরে ছাই হয়ে যায়, মানে র্যাঞ্চোরও দি এন্ড এখানে হয়ে যায়। আর একেবারে লাস্টে আমরা ঘরের মধ্যে দেখতে পারি সেই বক্সের উপরে লেখা ছিল যে বোনাস সারপ্রাইজ হিসেবে একটা কমান্ডো আর একটা নিউক্লিয়ার বম দেয়া আছে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যদি আপনার সাথে এমনটা হয়ে যায় তাহলে আপনি তাদেরকে কী করে ফেস করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।